নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনের একটি নতুন পর্ব একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো পেঁপের ছেচকি ভীষণই সিম্পল একটা রেসিপি রুটি দিয়ে খেতে তো এটা দুর্দান্ত লাগে ভাত দিয়ে খেতেও কিন্তু খারাপ লাগে না তো চলুন তাহলে শুরু করি আজকে রেসিপি পেঁপের ছেচকি প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন রিফাইন তেল আপনারা চাইলে রিফাইন তেলের বদলে সরষের তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবং হাফ টি স্পুন কালো জিরে শুকনো লঙ্কাটা তেলে দেওয়ার সময় কিন্তু একটু চিড়ে দিয়েছিলাম দিয়ে দিলাম এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে একটু দেখিয়ে দিই একটা ছোট সাইজের পেঁপেকে খোসা চাড়িয়ে এরকম একটু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম যতটা সম্ভব পারবেন একটু ঝিরিঝিরি করে কেটে নেবেন পেঁপেটাকে এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁপেটাকে দিয়ে দিলাম পেঁপেটাকে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে করে পেঁপেটা সেদ্ধ হয়ে যায় মাঝে মাঝে ঢাকা উল্টে উল্টে আমি একটু করে নেড়ে দিয়েছিলাম যাতে এটা কড়াইতে লেগে না যায় এখন দেখুন পেঁপেটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর বেশ সুন্দর লাল করে ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি তবে চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন ভালো করে একটু মিশিয়ে নিলেই কিন্তু পেঁপের ছেঁচকে একদমই তৈরি রুটি কিংবা ভাতের সাথে সার্ভ করবার জন্য ভীষণই ভালো লাগে এটা খেতে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে